বন্ধুরা, ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিভিন্ন পোস্টে টোটাল 696টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এর মধ্যে 594টি ভ্যাকেন্সি রয়েছে রেগুলার বেসিসে এবং 102টি ভ্যাকেন্সি রয়েছে কন্টেক্সচুয়াল বেসিসে। এখানে সর্বমোট 20টির উপরে পোস্ট রয়েছে এবং প্রত্যেকটি পোস্টের জন্য এখানে আলাদা আলাদা কোয়ালিফিকেশান রিকোয়ার্ড রয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি নোটিফিকেশনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস নিয়ে ডিসকাস করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত বিভিন্ন সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। তো বন্ধুরা, এখানে অনলাইন ফর্ম সাবমিশন স্টার্ট হয়ে গেছে এপ্রিলের 26 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে ফর্ম সাবমিশনের মের 10 তারিখ। অর্থাৎ এখানে আপনাদের মের 10 তারিখের মধ্যে অনলাইনে ফর্মটি সাবমিট করতে হবে। এছাড়া বন্ধুরা, এখানে ক্যান্ডিডেটদের শুধুমাত্র অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করা হবে। এখানে আপনারা এসসি, এসটি, জেনারেল, ওবিসি সকল ক্যাটাগরি ক্যান্ডিডেটস আবেদন করতে পারবেন। তো এই অপরচুনিটি আপনারা মিস করবেন না, অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন। এখানে বন্ধুরা, রেগুলার বেসিসে যে পোস্টগুলি রয়েছে এখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 594টি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে যে পোস্টগুলি রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 102টি, সর্বমোট এখানে 696টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসের ক্ষেত্রে রেগুলার বেসিস এবং কন্ট্রাকচুয়াল বেসিসের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন রিকোয়ার্ড রয়েছে। প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন ডিটেলস দেখার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে নোটিফিকেশন পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই লিঙ্ক থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনারাও ডিটেলস দেখে নিতে পারবেন। এখন দেখে নিচ্ছি এখানে এজ লিমিট কী। এজ লিমিট এখানে রেগুলার বেসিস এবং কন্ট্রাকচুয়াল বেসিস পোস্টগুলির ক্ষেত্রে সেমই রয়েছে। এখানে মিনিমাম এজ লিমিট রয়েছে 25 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 35 ইয়ার্স। এছাড়া ওবিসি ক্যান্ডিডেটসরা আপনারা এখানে 3 ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং এসসি এসটি ক্যান্ডিডেটসরা এখানে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আলটিমেটলি এখানে আপনারা 40 বছরের মধ্যে আবেদন করতে পারবেন যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছেন। এবং সিলেকশন প্রসেসে এখানে ক্যান্ডিডেটদের শুধুমাত্র অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন করা হবে। এখানে অনলাইন এক্সামিনেশনের সিলেবাস ডিটেলসে নোটিফিকেশনে দেওয়া আছে। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য ম্যাক্সিমাম মার্ক্স রয়েছে 50 মার্ক্স, প্রফেশনাল নলেজ থেকে আসবে 100 মার্ক্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য ম্যাক্সিমাম মার্ক্স রয়েছে 25 মার্ক্স। টোটাল এখানে 175 মার্ক্স এক্সামিনেশন নেওয়া হবে এবং টাইম ডিউরেশন রয়েছে 150 মিনিটস, অর্থাৎ 2.5 ঘন্টা। এখন আমি দেখাচ্ছি আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন কীভাবে এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এখানে অ্যাপ্লাই প্রসেস রয়েছে অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে এখানে আপনাদেরকে ফর্মটি সাবমিট করতে হবে। এবং অনলাইনে ফর্ম সাবমিশনের জন্য অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওই লিঙ্ক থেকে আপনারা ইজিলি অনলাইনে ফর্মটি এখানে সাবমিট করতে পারবেন। এখানে ফর্ম সাবমিশন স্টার্ট হয়ে গেছে এপ্রিলের 26 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাই করার মের 10 তারিখ। আপনাদেরকে এই ডেটের মধ্যে এখানে ফর্মটি সাবমিট করে দিতে হবে। এবং অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসিডিউর নোটিফিকেশনের ডিটেলসে দেওয়া আছে। প্রথমত এখানে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার পর কিছু ডকুমেন্টস এবং ফটোগ্রাফ সিগনেচার আপলোড করে আপনারা ইজিলি ফর্মটি এখানে সাবমিট করুন। বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাদের রেলবেলের বিষয়ে আপডেট দিতে থাকি যাতে আপনারা রেলবেলে একটি সিম্পল অনলাইন টেস্ট দিয়ে একটি পার্মানেন্ট জব পেতে পারেন। এবং রেলবেলে অ্যাপ্লাই করার জন্য আমি রেজিস্ট্রেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে সাইন আপ করার পর কিছু পার্সোনাল ডিটেলস ফিল আপ করে আপনারা খুব সহজে এখানে। অ্যাকর্ডিং টু সিএমআই এর রিপোর্ট December 2021, ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্ট রেট গিয়ে দাঁড়িয়েছে 5.3 করোড় এবং এর হার দিন দিন বাড়ছে। কারণ কোনো কোম্পানিতে জব পেতে হলে প্রয়োজন প্রপার রিজিউম, ডিগ্রি, কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স। কিন্তু রেলিভেলের মাধ্যমে জব পেতে হলে আপনাদের কোনো ডিগ্রি অথবা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। উইদাউট রেলিভেন্ট ডিগ্রি শুধুমাত্র একটি অনলাইন টেস্ট কোয়ালিফাই করে আপনারা একটি পার্মানেন্ট জবে প্লেসমেন্ট পেয়ে যেতে পারেন। এখানে যেমন আদিত্য, রোহন, ঋষিতা, মায়াঙ্ক এরা রেলিভেলে অনলাইন টেস্ট কোয়ালিফাই করে লেভারেজ এডুতে জব পেয়েছে এবং এদের স্যালারি প্যাকেজ রয়েছে এখানে 6-8 লাখ পারে না। ওর এখানে চন্দন, শ্বেত, সার্থক যোশী এরা রেলিভেলে অনলাইন টেস্ট কোয়ালিফাই করে ব্লু স্টকে জব পেয়েছে। এদের স্যালারি প্যাকেজ রয়েছে এখানে 11-18 লাখ পারে না। এবং সার্থক যোশীর কথা আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি, যিনি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হয়েও এখানে টেক রোলে সফটওয়্যার ডেভেলপার পোস্টে জব পেয়েছে। তাছাড়া এখানে অনেক ক্যান্ডিডেটস রয়েছে যারা রেলিভেলের মাধ্যমে অনলাইন টেস্ট কোয়ালিফাই করে ডিফারেন্ট কোম্পানিতে জব পেয়েছে। এখানে যে 5 জন রয়েছে এরা রেলিভেল টেস্ট কোয়ালিফাই করে উইঙ্গিফাইতে জব পেয়েছে এবং এদের স্যালারি প্যাকেজ রয়েছে 9-12 লাখ পারে না। এর মধ্যে 3 জন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসও রয়েছে যারা তাদের জব সুইচ করেছেন রেলিভেলের মাধ্যমে। তো সেই সুযোগটা আপনাদের কাছেও রয়েছে, আপনারাও চাইলে এখানে অনলাইন টেস্ট দিয়ে একটি পার্মানেন্ট জবে প্লেসমেন্ট পেয়ে যেতে পারেন। এর জন্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার বসিয়ে সাইন আপ করে অ্যাপ্লাই করে। অ্যাপ্লিকেশন ফি ডিটেলস যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে 175 টাকা এবং যারা জেনারেল অথবা আদার ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হচ্ছে 850 টাকা এবং অ্যাপ্লিকেশন ফিটা আপনাদের সম্পূর্ণ অনলাইনে ফর্ম সাবমিশনের সময় পে করতে হবে। অ্যাকচুয়ালি ব্যাংক জবের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিটা সবসময় একটু বেশি থাকে। তো অবশ্যই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলসে চেক করে তারপর এখানে আপনারা অ্যাপ্লাই করবেন। আমি নোটিফিকেশন পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওই লিঙ্ক থেকে আপনারা নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে আরও ডিটেলসে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এখানে রেগুলার বেসিসে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 594টি, সর্বমোট এখানে 696টি ভ্যাকেন্সি রয়েছে। তো এই সুযোগটা আপনারা কোনোভাবে আচ্ছাড়া করবেন না, অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন। এছাড়া প্রতিনিয়ত বিভিন্ন সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।